নমস্কার বন্ধুরা আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই ট্রেড টক্সে তো চলুন নিই কালকে আমরা কীভাবে নিফটি ফিফটি আর ব্যাংলিফটিকে ট্রেড করবো আর এর সাথে শুক্রবার দিন মানে লাস্ট দিন আমরা কীভাবে মার্কেটে ট্রেড নিয়েছিলাম ট্রেড নেওয়ার পেছনে কি লজিক ছিল কোথায় নিয়েছিলাম বা ট্রেডটা নেওয়ার আগে আমাদের কি প্ল্যান তৈরি ছিল সব কিছু কিন্তু একদম ডিটেলসে প্র্যাকটিক্যালি বলবো অলরাইট রাইট আর এর সাথে কিন্তু আগামীকাল মিড ক্যাফ সিলেক্টের কিন্তু এক্সপায়ারি আছে তো মিটকা সিলেক্টে আমরা কীভাবে ট্রেড করব কোন লেভেলের সাপোর্ট রয়েছে কোথায় রেজিস্ট্যান্স রয়েছে কোথায় বাইং করবো কোথায় সেলিং করব সব কিছু একদম কিন্তু ক্লিয়ারলি বোঝাবো অ্যাকচুয়ালি আমি আমার নিজের যে প্ল্যান থাকে সেই প্ল্যানটাকেই কিন্তু আপনার সাথে শেয়ার করছি তো চলুন শুরু করা যাক তো লাস্ট দিন মানে শুক্রবার দিনকে কিন্তু আমরা একখানা ট্রেড নিয়েছিলাম কোথায় নিফটি ফিফটিতে তো কেন নিয়েছিলাম বা কোথায় নিয়েছিলাম তো একবার লাস্ট দিনের ভিডিওটা চেক করে দেখুন যে আমরা কি বলেছিলাম আমরা বলেছিলাম যে যদি নিফটি ফিফটিতে একটা গ্যাপ আপ ওপেন হয় আমি কিন্তু ইমিডিয়েট ট্রেড করতে যাব না আমি একটু ওয়েট করব কত দূর আগের দিন যেখানে হাই লেগেছে আর ক্লোজ নিয়েছে এর কাছাকাছি মার্কেট আসুক দেন এখানে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করুক দেন ছোটোখাটো খাটো লাগাবো তারপর আমরা ট্রেড নেব। মনে আছে একদম ক্লিয়ার বলে রেখেছিলাম হ্যাঁ কি না তো যাই হোক আমাদের প্ল্যান অনুযায়ী মার্কেট কিন্তু হানড্রেড সেই জিনিসটাকে রেসপেক্ট করেছে মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছে দেন ফল করলো আগের দিন যেখানে হাই বা ক্লোজ নিয়েছে তার কাছাকাছি এসে সাপোর্ট নিয়ে কিন্তু একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি করে সুন্দরভাবে র্যালি দেখিয়েছে তো আমরা অনেক দিন পর কিন্তু মানে লাস্ট পাঁচ ছ মাস ধরে কিন্তু একবারও ফিউচারে ট্রেড করে তো অনেক দিন পর আমরা কিন্তু এই জায়গায় একটা ফিউচার বাই করেছিলাম এখানে আমরা মানে দিনের হায়ের কাছাকাছি টার্গেট নিয়ে কিন্তু বেরিয়ে গেছি ওয়ান ইস টু ওয়ানের টার্গেট নিয়ে বেরিয়ে গেছি মানে যেটুকুনি আমরা এসএল নিয়েছি তার এগেনস্টে সেটুকুনি প্রফিট নিয়ে আমরা আউট হয়ে গেছি তো এই হচ্ছে লাস্ট দিনের ট্রেড তো আলটিমেটলি এক্সামের আগেই কিন্তু আমরা কোশ্চেন পেপার হাতে পেয়ে গেছিলাম যে কেমন মানে কোশ্চেন আসতে পারে সুন্দরভাবে কিন্তু আমাদের প্ল্যানটাকে প্রাইস রেসপেক্ট করেছে আর এই সব দিনেও যদি আপনি পয়সা কামাতে না পারেন এত কিছু প্ল্যান বা সব কিছু ক্লিয়ার থাকা পরেও তাহলে বলবা এখনও কিন্তু আপনাকে অনেকভাবে খাটতে হবে বুঝতে হবে ঠিক আছে কল অ্যান্ড টিপসের আশায় শুধু বসে থাকলে হবে না আমরা যে বললাম গ্যাপ আপ হওয়ার পর এখানে সাপোর্ট নিতে পারে কেন নেবে সেগুলো ফিল করতে হবে প্রিভিয়াসলি চার্টগুলোকে বা ডেটাগুলোকে অ্যানালিসিস করুন দেন কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবেন এটা একদিনের বিষয় না অনেক দিনের বিষয় বাট ডে বাই ডে আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন একদম মানে কী বলো মন থেকে আপনি শিখতে পারবেন অলরাইট তো চলুন দেখে নি আগামীকাল আমরা কীভাবে কাজকর্ম করবো তো নিফটি ফিফটি থেকে শুরু করছি তো ফার্স্টে আমরা কী করবো আজকের হাই পয়েন্ট অ্যান্ড আজকের লো পয়েন্টকে আমরা মার্ক করে দেব ক্লিয়ার দেন কি করব দেন হচ্ছে এই যে একটা র্যালি হয়েছে না দেখুন এখান থেকে যে একটা ভালো দেখে বুলিশ র্যালি হয়েছে এই অবধি তো এখান থেকে এই অবধি কিন্তু আমরা ফিবোনাচি লাগাবো লাগিয়ে এর ফিফটি পার্সেন্ট লেভেল আমরা মার্ক করে নেব একদম লো থেকে হাই পর্যন্ত পেয়ে গেলাম তো এর ফিফটি পার্সেন্ট কোথায় আসছে উনিশ হাজার ছশো উনআশি লেভেল তো চলুন এটাকে আমরা মার্ক করে নিই হ্যাঁ পেয়ে গেছি তো কী হতে পারে তো একদম সিম্পল কথায় যদি বলতে হয় প্রাইস আমরা জানি মুভ করে এইভাবে রাইট যখন মার্কেট উপরে যায় আর তাছাড়াও যদি আপনি ফোকাস করে দেখেন বড় টাইম ফ্রেমে কী দেখতে পাবো প্রাইস কিন্তু একতরফা মুভ করেছে ভালো কথা তো একটা ছোটোখাটো কিন্তু কারেকশানও নিতে পারে দেন আবার হয়তো কন্টিনিউ করতে পারে মার্কেটের মধ্যে কিন্তু বুলিশ ভাবটা কন্টিনিউ রয়েছে তো আমাদের যদি ট্রেড নিতে হয় আমাদের ফার্স্ট প্রেফারেন্স থাকবে কিন্তু বাইংয়ের ফেভারে বসার তা বলে যেখানে সেখানে বাইং করব সেটাও কিন্তু না প্রপার একটা সাপোর্টে আসতে হবে বা যদি কোনো একটা রেজিস্টেন্সকে কনসিডারেশান করার পর ব্রেকআউট দেয় তখন আমরা বাইং করতে পারি তো চলুন দেখেন একদম ডিটেলসে যে প্ল্যানটা কী হওয়া উচিত তো ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি প্রাইস যতবারই উপরে গেছে একটা সুইং লাগিয়ে লাগিয়ে উপরে গেছে তো প্রত্যেকটা সুইং কিন্তু প্রাইসকে আগামী সময় সাপোর্ট দিতে পারে এটা হচ্ছে প্রথম কথা তো নিচের দিকে যদি মার্কেট যায় আমরা যদি মানে একদম সব দিক দিয়ে যদি কনফার্ম হই তাহলেই একমাত্র পুট অপশন বাইং করতে পারি অ্যান্ড বাইং করার সময় মাথায় রাখবেন যেহেতু নিচের ব্যাক টু ব্যাক সব সাপোর্ট তৈরি করে রেখেছে তো আমরা কিন্তু কোয়ান্টিটি কম করে কাজকর্ম করব এটা হচ্ছে প্রথম কন্ডিশান আর তাছাড়া যদি প্রাইস দেখি কালকে ফ্ল্যাট ওপেন হয়েছে হওয়ার পর যদি এখানে টাইম পাস করে যায় আমি ফার্স্ট অফ অল কোনো ট্রেড করতে যাব না আমি ওয়েট করব এক এই রেজিস্টেন্সকে ব্রেকআউট করুক মানে লাস্ট দিনের হাইকে একবার ব্রেকআউট করুক আমরা কল অপশন কেনার প্ল্যান করতে পারি বা যদি প্রাইস নিচের দিকে ফল করে দেন লাস্ট দিন যেখানে সাপোর্ট নেওয়ার পর মার্কেট উপরে গেছে সেম এই জায়গায় এসে যদি প্রাইসকে দেখি সাপোর্ট নিচ্ছে ফাইভ মিনিট বা ফিফটি মিনিট টাইম ফ্রেমে দেন ছোটোখাটো এসে লাগে আমরা কল অপশন কিনতে পারি বাট যদি মার্কেট এর মধ্যে ঘোরাফেরা করে আমি ট্রেড করতে যাব না তো এটা হচ্ছে ফ্ল্যাট ওপেন হলে কীভাবে করব সেটা এবার যদি কালকে গ্যাপ আপ ওপেন হয় বা লাস্ট দিনের যেখানে হাই লেগেছে সেখানে যদি মার্কেট ওপেন দেয় তাহলে আমাদের কী করা উচিত তো আমরা ভালোভাবে দেখবো যে এই লেভেল থেকে প্রাইস নিজেকে ধরে রাখতে পারছে কি পাচ্ছে না যদি কিছুক্ষণ ধরে রাখার পর আধ ঘন্টা বা এক ঘন্টা ধরে রাখার পর যদি একটা ভালো দেখে ব্রেকআউট দেখায় আমরা কিন্তু সেই ক্ষেত্রে কল অপশান বাইং করতে পারি ওকে আর যদি এটাও দেখি যে মার্কেট ওপেন হওয়ার পর এখানে একটা এম প্যাটার্ন তৈরি করে ফল করছে মানে এই জোন থেকে যদি রেজিস্ট্রেন্স নাই তাহলে আমরা পুর অপশন বাইং করতে পারি কিন্তু কোয়ান্টিটি কম করে কারণ নিচের দিকে কিন্তু দেখুন সব সাপোর্ট তৈরি করে বসে আছে তো যখন তখন যেখান যেখান সেখান থেকে কিন্তু সাপোর্ট পেয়ে যেতে পারে তো এটা মাথায় রেখে আমরা কোয়ান্টিটি কম করে পুর অপশন বাইং করতে পারি তো ফ্ল্যাট অ্যান্ড গ্যাপ আপ ক্লিয়ার হলো এবার যদি কালকে কোনো কারণে গ্যাপডাউন ওপেন হয় তাহলে কি হবে তো গ্যাপডাউন হলেও কিন্তু আমরা লাস্ট দিনের লো পয়েন্টকে ভালোভাবে বোঝার চেষ্টা করবো যে কী করতে চাইছে যদি দেখি গ্যাপডাউন ওপেন হওয়ার পর লাস্ট দিনের লো থেকে সাপোর্ট নিতে চাইছে বা সাপোর্ট নিচ্ছে কনফার্মলি অ্যান্ড ছোটোখাটো যদি এসএলও খুঁজে পায় আমরা কিন্তু কল অপশান কিনতে পারি আর তাছাড়া যদি দেখি লাস্ট দিনের সাপোর্টটাকে ব্রেকডাউন করছে কিছুক্ষণ টাইম পাস করার পর তো সেই ক্ষেত্রে আমরা পুট অপশন বাইং করতে পারি কিন্তু কোয়ান্টিটি কম করে আই হোপ ক্লিয়ার করতে পারলাম ঠিক আছে এবার চলুন দেখে নিই যে ব্যাঙ্ক লিপ্টে কীভাবে কাজ করব আমরা তো ব্যাঙ্ক লিপিতেও আমরা প্রথমে কি করব লাস্ট দিনের হাই অ্যান্ড লাস্ট দিনের লোকে মার্ক করে নেবো তো এখানেও তাই যদি প্রাইসকে দেখি গ্যাপ আপ ওপেন হয়েছে আর গ্যাপ আপ ওপেন হওয়ার পর যদি এরকমভাবে কিছুক্ষণ কনসিডারেশন করে একটা ছোট্ট রেঞ্জের মধ্যে তারপর যখন ব্রেকআউট দেখাবে আমরা কিন্তু কল অপশান ব্যাংক করতে পারি আর কল অপশান ব্যাং করলে আমরা মিনিমাম ওয়ান ইস টু টু এর টার্গেট রাখতে পারি এটা হচ্ছে প্রথম কন্ডিশান দুই নম্বর কি যদি দেখি কালকে প্রাইস ফ্ল্যাট ওপেন হয়েছে তো ব্যাংক নিপিতে যখন মার্কেটে এই যে একটা ফলিং দেখি দেখিয়েছিল নিফটি ফিফটি আর ব্যাংক নিফটিতে ব্যাংক নিফটিতে একটু বেশি ফলিং দেখিয়েছিল যাই হোক তো যদি আগামীকাল দেখি ফ্ল্যাট টু ছোটোখাটো গ্যাপডাউন ওপেন হয় বা এইসব জায়গায় ওপেন হওয়ার পর ফার্স্ট ফাইভ মিনিট বা ফিফটিন মিনিটের ক্যান্ডেল ডোজি তৈরি করে আমি কিন্তু এখানে শর্ট স্ট্র্যাডেল ওপেন করব একদম সিম্পল কথা রাইট ঠিক আছে আর যদি ফ্ল্যাট বা ছোটোখাটো গ্যাপডাউন ওপেন হওয়ার পর এখানে টাইম পাস করে আমি বলবো যারা অপশান বাইং করেন তারা ব্যাঙ্ক নিফটি বা নিফটি ফিফটি থেকে দূরে থাকবেন কারণ অপশান বাইং করার জন্য কিন্তু এই লেভেলটা ঠিক না এখানে কিন্তু বারবার অপশান বায়ারদের স্টপলাস হিট করানোর প্ল্যান করবে ঠিক আছে আর যদি দেখি প্রাইসকে সে গ্যাপডন ওপেন হওয়ার পর এই সব জায়গায় এসেছে দেন এখান থেকে যদি সাপোর্ট নেই আমরা কিন্তু এখানে কল অপশন কিনতে পারি কিন্তু এই লেভেলটাকে যদি দেয় আমরা পুট অপশান কিনতে যাব না তার কারণ কি নিচে দেখুন এই জোনটা ছিল আগে রেজিস্ট্যান্স এটা কিন্তু এবার সাপোর্ট হয়ে দাঁড়িয়ে রয়েছে তো এখানে যদি আমরা পুট কিনতে যাই এইটুকুনি পয়েন্টের জন্য প্লে করার কোনো মানে নেই তো পুট অপশান বাই আমরা ছেড়ে দিতে পারি আর বলে দিচ্ছি কি করব যদি ফ্ল্যাট ওপেন হয় অপশান বাইরে দূরে থাকবেন যদি এখানে ফার্স্ট ফাইভ মিনিট বা ফিফটি মিনিটের ক্যান্ডেল ডোজি তৈরি করে আমরা শর্ট স্টার্টেল ওপেন করবো যদি গ্যাপ আপ হয় হওয়ার পর এখানে যদি কন্টিনিউ কিছুক্ষণ টাইম পাস করে ব্রেকআউট দেয় আমরা কল কিনতে পারি আর যদি এখান থেকে রেজিস্ট্রেশন নিয়ে সেল করে আমরা পুট কিনতে পারি কিন্তু কোয়ান্টিটি কম করে পুট কেনার সময় আর যদি প্রাইস গ্যাপডাউন ওপেন হওয়ার পর এখান থেকেই সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যায় তাহলে আমরা কল কিনতে পারি বা যদি এই লেভেলটাকে ব্রেকডাউন দেয় আমরা কিচ্ছু ট্রেড নেব না আশা করছি ক্লিয়ার করতে পারলাম এবার চলুন দেখে কালকে যেখানে আমি মেনলি ফোকাস হয়ে থাকবো মানে মিড ক্যাপ সিলেক্টে কীভাবে ট্রেড করবো ঠিক আছে তো ফার্স্ট অফ অল কী করবো আমরা কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স জোন খুঁজে পাচ্ছি তো সেটা আমরা মার্ক করে নিলাম আগে কি দেখেছি প্রাইস কিন্তু এখানে বারবার ধাক্কা মেরে ধাক্কা মেরে শেষে ব্রেকআউট করে সাপোর্ট নিয়ে কিন্তু উপরে গেছে খুব ভালো একটা হেলদি প্রাইস অ্যাকশান দেখিয়ে কিন্তু মার্কেট উপরে যাচ্ছে খুব ভালো কথা তো আমাদের কি করতে হবে ফার্স্ট অফ অল আমরা যেহেতু এই জোনটা ব্রেকআউট হয়ে গেছে তো এই জোনটা আবার কী কাজ করতে পারে সাপোর্টের কাজ করতে পারে প্রথম কথা দ্বিতীয় কথা কি আমরা লাস্ট দিনের হাই লেভেলটাকে মার্ক করে নিলাম মানে ন হাজার একশো সাতচল্লিশ লেভেল তো প্ল্যান কী থাকা উচিত তো প্ল্যান যদি কালকে দেখি প্রাইস ফ্ল্যাট ওপেন হয়েছে তো দেখুন এখানেও কিন্তু কন্টিনিউ একতরফা মুভ দেখিয়েছে তো ফ্ল্যাট ওপেন হওয়ার পর যদি এখানেও কিছুক্ষণ থেমে যায় তারপর যখন ব্রেকআউট দেবে আমরা কল অপশন কিনতে পারি ছোটোখাটো এসএল লাগে ক্লিয়ার আর যদি ফ্ল্যাট বা ছোটোখাটো গ্যাপডাউন ওপেন হওয়ার পর নিচে ফল করে আমি পুট কিনতে যাব না পুট কেনার কোনো ইচ্ছা নেই কারণ প্রাইজের মধ্যে দেখুন কত সুন্দরভাবে কিন্তু বুলিশ ভাব রয়েছে তো কেন ফালতু ফালতু আমরা মার্কেটে এগেনস্টে গে প্লে করতে যাব তাই না যদি মার্কেট নিচে ফল করে করুক আমরা ওয়েট করে থাকবো এই জোনে আসার জন্য ওই ন হাজার আশি লেভেল তো এই লেভেলে আসার পর প্রাইস যদি দেখি প্রপার সাপোর্ট নিচ্ছে ফাইভ মিনিট বা ফিফটিন মিনিট টাইম ফ্রেমে যদি কোনো মর্নিং স্টার ফর্মেশন তৈরি করে ডাবলু প্যাটার্ন তৈরি করে বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল তৈরি করে ছোটোখাটো এসএল লাগিয়ে কিন্তু কল অপশান কিনতে পারি অল আর যদি এত সুন্দর বুলিশ ভাব দেখানোর পর যদি কালকে মার্কেটে একটা গ্যাপ আপ ওপেন দেখি আমি এগেন কিন্তু ইমিডিয়েট ট্রেড করতে যাব না আবারও আমি ওয়েট করবো একটা পুলব্যাক নিক এই দিনকের মতন পুলব্যাক নিক দেন এই সব জায়গায় সাপোর্ট তৈরি করুক সাপোর্ট নেওয়ার পর যখন মার্কেট উপরে যাবে কনফার্মলি তখন আমরা ছোটোখাটো এসএল লেগে কল অপশান বাইন করব বুঝতে পারলেন আর যদি দেখি কালকে গ্যাপডাউন ওপেন হয়েছে তো সেক্ষেত্রেও তাই আমি ইমিডিয়েট পুল অপশন কেনার কথা ভাবছি না আমি ওয়েট করব এই জোনের কাছাকাছি আসুক প্রাইস আসার পর যদি সাপোর্ট নেই আমি কল কিনতে যাব মানে মধ্য কথা মিড ক্যাপ সিলেক্টে যদি কালকে ট্রেড করতে হয় আমার ভিউ কিন্তু মানে নাইনটি হয়ে রয়েছে বাইংয়ের ফেভারে কিন্তু প্রপার একটা জায়গায় এসে আমাকে অ্যাকশন বা ক্যান্ডেলস্টিকের একটা কনফার্মেশান দেখাতে হবে তারপর গিয়েই বাইং করতে যাব আর যদি সেরকম না করে মার্কেট যদি র্যান্ডাম কোনো বিহেভ করে যেটা আমি বুঝতে পারছি না বা আমাদের প্ল্যানের বিপরীতে গিয়ে কাজকর্ম করে আমি টোটালি কিন্তু ছেড়ে ছেড়ে দেবো ট্রেড আমি করব না আশা করছি কীভাবে কালকে আমরা ট্রেড করবো কোন কোন লেভেলগুলো আমার কাছে ইম্পর্টেন্ট আমি সব কিছু আপনাকে গুছিয়ে ডিটেলসে বোঝাতে পারলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে ফলো করতে বা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্ট করে একবার জানান আর যদি আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চান যেখানে ডেলি মার্কেট চলাকালীন আমরা কোথায় ট্রেড নিচ্ছি কোন ট্রেডটা নিচ্ছি কোন স্ট্রাইক প্রাইসে কাজ করছি ফিউচার নিচ্ছি নাকি অপশান নিচ্ছি অপশান বাইং না সেলিং সব কিছু কিন্তু আমরা আমাদের গ্রুপে শেয়ার করে থাকি তো ভিডিও ডেসক্রিপশন বা পিন কমেন্টে আমাদের গ্রুপে জয়েন করার পদ্ধতি বলে দেওয়া আছে তো সেই পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু জয়েন করতে পারেন তো দেখা হচ্ছে কালকে গুড বাই